অসহনীয় পরাজয়। আহ্বান হৈ গ'ল 140 কোটি ভাৰতীয়ৰ সপোন, এখন ৰোমাঞ্চকৰ খেল, যি আশা, যি প্ৰত্যাশা, যি জল্পনা, যি কল্পনা, সকলো ধূলিচাত হৈ গ'ল, মাটিৰ লগত মিহলি হৈ গ'ল সকলো সপোন। 140 কোটি ভাৰতীয়ৰ সপোনৰ সমাধি দেখিবলগীয়া হ'ল ভাৰতবাসীয়ে। হয়, ভাৰত আৰু অষ্ট্ৰেলিয়াৰ মাজৰ এখন হাই ভল্টেজ ফাইনেল মেটচ, বিশ্বকাপ ক্ৰিকেট 2023ৰ ফাইনেল মেটচ। অপ্রতিরুদ্ধ ভারতের শোচনীয় পরাজয় অস্ট্রেলিয়ার হাতত, আর এই পরাজয় যেন অসহনীয় হয়ে চিহ্নিত হয়ে রল। এই পরাজয়ের শোক সহিব নারী গুয়াহাটির যুবকে হেরালে প্রাণ। বিশ্বকাপত ভারতের পরাজয়ের পিছতে ঘটিল এক করুণ ঘটনা, পরাজয়ের শোকত গুয়াহাটির 21 বছরিয়া যুবকর মৃত্যু। গুয়াহাটির হাওকুচিত সংঘটিত হল এই হৃদয় বিদারক ঘটনা। বিশ্বকাপত ভারতের পরাজয়ের পিছতে যুবকজনের মৃত্যু হওয়ার সন্দেহ করা হয়। পরাজয়ের শোক সহিব নারী মৃত্যুর আশঙ্কা যুবকজনের। মৃত্যুর পূর্বে বিশ্বকাপের খেল চাই আছিল যুবকজনে। 21 বছরিয়া এই যুবকজনের নাম হল মৃণাল মজুমদার। পরিয়ালৰ সৈতে খেল উপভোগ কৰিছিল আৰু খেলত যেতিয়া ভাৰত পৰাস্ত হ'ল তেতিয়া আনকি নিশাৰ আহাৰো গ্ৰহণ কৰা নাছিল। নিশা যেতিয়া শুই আছিল বাৰে বাৰে মানসিক অস্থিৰতাত ভুগিছিল যুৱকজনে, বাৰে বাৰে শোৱা পাতিৰ পৰা উঠি আহিছে। এইখিনি কথা মৃণাল মজুমদাৰৰ খুৰাক প্ৰাঞ্জল মজুমদাৰে জানিবলৈ দিছিল। পুৱা অচেতন অৱস্থাত যুৱকজনক উদ্ধাৰ কৰা হয়, লৈ যোৱা হয় হায়াত হাস্পতাললৈ, কিন্তু চিকিৎসকে ইতিমধ্যেই মৃত ঘোষণা কৰে মৃণাল মজুমদাৰক। উল্লেখযোগ্য যে পৰিয়ালৰ মতে পূৰ্বে কোনো ধৰণৰ ৰোগত আক্ৰান্ত নাছিল যুৱকজন। ইতিমধ্যেই যুৱকজনৰ মৃতদেহ মৰণোত্তৰ পৰীক্ষাৰ বাবে জি এম চি এইচলৈ প্ৰেৰণ কৰা হৈছে। এই ঘটনায় সমগ্র গুয়াহাটীতে শোকৰ ছাঁ পেলাইছে। ভারতের পরাজয়ের পিছত ভারতের পরাজয়ের গ্লানি সহিব নারী এনেদরে দেশের চুকে কোণে বিভিন্ন ধরনের ঘটনা সংঘটিত হওয়া পরিলক্ষিত হয়েছে। তার মাজতে বহুতে টিভি ভাঙিছে, তার মাজতে বহুতে রাজপথত ওলাই আহি বিক্ষোভ প্রদর্শন করেছে, আর তার মাজতে গুয়াহাটীত সংঘটিত হল এনে এক করুণ ঘটনা, পরাজয়ের গ্লানি সহিব নারী অকাল মৃত্যু খাবতি ল'লে এজন 21 বছরিয়া যুবকে।